हेलो बंधुरा, आज के आबारो चले एसेछि एकटा डेली ब्लॉगर वीडियो तोमादेर संगे शेयर करब बोले। आमार गलार अवस्था शुने बुझतेई पारछो आमि केमन आछि। प्रचंड ठंडा लेगेछे, किन्तु ठंडा लागलेओ उपाय नेई। एखन आमार किचेन क्वीन किन्तु छुटिते आछे, माने आमार मा। তাই মায়ের হেসেলে কিন্তু আমি রাজ করছি, তাই দেখাচ্ছি তোমাদের আমি কতটা কাজের। মা ডাক পিটিয়ে বলতে হবে না যে আমি এখন রান্নাবান্না করছি, যেটা একদম করি না, নড়ে চড়ে বসি না। তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো, তাই একদম দেখো খুঁটি নাটি যা যা রান্না করেছি সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো গেল মোটামুটি আজ আগের দিন রাত্রিবেলা করেছিলাম, ওই ডাল তারপরে কাঁচকলার বড়া তরকারি এগুলো। এখন আমি রান্না করছি লাইফে ফার্স্ট টাইম চচ্চড়ি। তো চলো দেখো কীভাবে নাক টানছি, যা যা ঠান্ডা যা লেগেছে না। তো যাই হোক, এবার দেখো রান্নাঘর কিন্তু ও বুঝতে পারছে না যে আমাকে কীভাবে ওয়েলকাম করবে। মানে আমাকে দেখেই পেঁয়াজগুলো প্রথমত পালিয়ে, এই দেখো পালিয়ে গেল, লঙ্কা পেঁয়াজরাও পালিয়ে যাচ্ছে। বলছে যার যেখানে জায়গা, মানে আমার মাকেও রাতুদিন চেনে, ও বলছে তুই কেন এখানে। কিন্তু কী করব, মায়ের এখন অপারেশন হয়েছে, তাই রান্নাঘরের ব্যাপারটা আমাকেই সামলাতে হবে। তো দেখো কীভাবে আমি সামলাচ্ছি, কীভাবে রান্নাবান্না করছি। সত্যি বলতে বিয়ের পরেই প্রথম দায়িত্ব নিয়ে আমি এত দিন টানা রান্না করলাম। হ্যাঁ, কোনো দিন সুযোগ হয়নি, সুযোগ হয়নি বলতে বিয়ের পর পর একদম করেছিলাম এক সপ্তাহ মতো, কিন্তু সেটা করার মতো না। মানে ওই হয়তো একবেলা করলাম, পরের বেলা কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে গেলো, নয় মা পাঠিয়ে দিল, নয় দিদি পাঠিয়ে দিল, মানে হয়ে গেলো, সবাই শাশুড়িমা রান্না করে কিছু পাঠিয়ে দিল, হয়ে যেত। কিন্তু এই প্রথম বিয়ের পরে আমি মানে রান্না করে দায়িত্ব নিয়ে রান্না করছি, মানে প্রত্যেকটা রান্নাই আমাকে করতে হচ্ছে, ভাত থেকে শুরু করে ডাল, ডাল থেকে তরকারি, মাছ, সব কিছু। তো ভালোও লাগছে, আবার একটু ভয় ভয় করছে যে মানে ভয়টা, ভয় মানে কি, বাড়ির বাড়ির লোকই তো সবাই খাবে, কিন্তু তাও রান্না ব্যাপারটা এমন না যে সবাই পেট ভরে তো মানুষ খাবারটা খায়, সেটা যদি খারাপ হয় তাহলে মানে যে করছে তারও খারাপ লাগে, আর যে খাচ্ছে তারও তো ভালো লাগে না। না তো যাই হোক, একটু মানে মাকে তো দেখেইছি রান্না কীভাবে করে না করে, তো সেই রকম একটা আইডিয়া থেকেই, মা যেহেতু গরমে আসতেও পারবে না আচ্ছের সামনে, আগুনের সামনে, তো মাকে আমি বারণ করেছি মা তুমি এসো না, আমি ঠিক করতে পারবো। তো করছি, চেষ্টা করছি, মানে মাকে দেখে দেখে যতটা শিখেছি। দেখো সত্যি বলতে আমার রান্না কিন্তু সকালে রান্না, ওই কখনো ইচ্ছে হলো মা একটু ডিমের কষা করবো ঝাল ঝাল করে, মা একটু চিকেন করবো, একটু চিলি চিকেন করবো, তো ওই অবধি আমার দৌড়। কিন্তু কখনো একসাথে এইভাবে এতটা সামলাতে হবে, মানে সামলানো বলতে কি, আমার ওপর ডিপেন্ড করে আছে তিনটে মানুষ, আমার মা, আমার বর আর আমার ছোট্ট মেয়েটা, মানে আমাকেই রান্নাটা করতেই হবে। তখন কিন্তু মানে আলাদাই একটা কনফিডেন্স এসে গেছে, বললাম না করতে যখন হবে সেরমভাবেই করব, ওই হেলায় ফেলায় নয় যে যাও একটা করে দিলাম তুই খেয়ে নিল, না গো সেরকম করে না, একটু যত্ন করে একটু ভালোবেসে কিন্তু করতে হবে। তাই করেছি। কিন্তু দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে ওই চুনো মাছ দিয়ে ওই চচ্চড়িটা করছি। আর তার সঙ্গে কি একটা যেন ছিল, ও দেখালাম তো আগের দিনে আমি কাঁচকলার বড়া করেছিলাম আগের দিন রাত্রিবেলায়, মাকে জিজ্ঞেস করে করেই, তাও মানে খানিকটা জিজ্ঞেস করতে হয়েছে, বাকিটা কিন্তু মানে কষানো টষানোগুলো তো আমি একাই করতে পেরেছি, তাই জন্য করে ফেলছিলাম। আমার শাশুড়িমা যদি দেখে না যে আমি রান্না করছি, মানে ভীষণই খুশি হবে। ভীষণ বলতে মানে ওনার হয়তো একটু আফসোসই ছিল যে আমি রান্নাবান্না পারি না খুব একটা, মানে সেই অর্থে রান্নাবান্না পারি না, মানে সংসার সামলাতে যে রান্না করতে হয় প্রতিদিন সকালবেলা উঠে চাকচুক 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 এরকম রান্নাবান্না, তো সেটা নয়, শখের রান্না করতাম। তো মা আমাকে খালি বলতে পারে, শাশুড়িমা খালিই বলেন যে মেয়ে বড় হলে কিন্তু তখন তো করে দেবে, হ্যাঁ তখন তো যদি মেয়ে খেতে চায় আবদার করে তখন তো শিখতে হবে, তো তাহলে সেই জন্য তো সেটাই বলছি, উনি যদি এখানে থাকতেন এই বাড়িতে আসতেন তাহলে উনি কিন্তু ভীষণ খুশি হতেন যে তা বৌমা রান্না করছে, যেন চক্ষু সার্থক হতো। তো আমি প্রতিদিনই রান্না করছি এখন, আর প্রতিদিন বরকে বলছি কী গো মাকে বলেছো, মাকে বলেছো আমি রান্না করেছি, বলেছো এই রান্নাটা করেছি, মাকে বলেছো চচ্চড়ি করেছি, মাকে বলেছো এই করেছি, প্রতিদিন ওর মাথাটা খাচ্ছি। আর শুধু ওর মানে মায়ের কথা জিজ্ঞেস করছি বলে সেটা না, মানে আমি প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছি, জনে জনে মানে মাকে আর রকিকে আর কাকে আর জিজ্ঞেস করবো, মামমামকে তো আর জিজ্ঞেস করতে পারছি না, শুধু মামমামের মুখটা দেখছি যে আমার রান্নাটা খাবার পরে ওর মানে
মুখের মানচিত্রটা বদলে যাচ্ছে কিনা। ও তো ছোট্টবেলা থেকে দিদুনের রান্না ছাড়া কিছু খায়নি, মানে কিন্তু একটা জিনিস দেখছি, ও কিন্তু ওর খাবার নিয়ে কোনো রকম কিছু মানে খাবে না বা ভাত খাবে না, এই করবে না, ওইসব কিছু করছে না। আর রকির ব্যাপারটা কি বলতো, ওটা বলবে না, বউকে একটু চাপে রাখবে, যদি ভালো বলে দিই ধীরে তাহলে তো বউ একদম মাথায় উঠে যাবে, না ভালো না খারাপও মানে এরকম একটা ব্যাপার করে রেখে দিয়েছে। এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, আর এখানে দেখো টিভি দেখতে দেখতে, হ্যাঁ মা এবার টিভি দেখতে দেখি রকম লাফাচ্ছে দেখো। আর মায়ের ব্যাপারটা হচ্ছে মাও খানিকটা চাপেই রাখে, বুঝতে পারি মা আসলে চায় মেয়ে একদম পারফেক্ট রান্না করবে, যদি প্রথমেই বলে দিই ভালো হয়েছে তাহলে তো হবে না, ওকে একদম নিখুঁতভাবে একদম লাস্ট অবধি ভালো করে করতে হবে। তাই জন্য মাও খুব একটা না মানে হ্যাঁ ভালোই করেছিস মানে এই রকম, কেউ বলবে না যে দারুণ হয়েছে, হয়তো হয়নি, ওটা হয়তো আমার নিজের মনে হয়েছে, সত্যিই হয়তো হয়নি, আমি এখন প্রথম করছি বলে সবার কাছে শুনতে চাইছি হ্যাঁ হ্যাঁ তোমরা বলো ভালো ভালো বলো সবসময় আমাকে, না সেটা তো হয় না। তবে কি হ্যাঁ একটা মনের একটা ভরসা মানে একটা জোর এসে গেছে যে না আমি পারি। প্রথমে না খুব ভয় লাগতো যে আমি করবো কী জানি যদি না পারি, এতগুলো মানুষের খাওয়ার একটা ব্যাপার এই ব্যাপার, কিন্তু না করতে করতে দেখো ব্যাপারটা না মানে ভয়টা না অনেকটা কেটে গেল, মানে এত কনফিডেন্টলি আমি করছি মানে নিজেরই একটা সকালবেলা উঠে মাকে জিজ্ঞেস করি মা আজকে কি রান্না হবে, আগে হলে ভাবতাম মানে মা কালকে কী করতে বলবেন এরকম একটা ব্যাপার, কিন্তু না কী সুন্দর করে তো দিলাম, নিজেও নিজের খানিকটা প্রশংসা করতে হয় জানো তো, এটা বোধহয় আমি মনে করি যদি নিজেকে সেলফ মোটিভেট করতে পারি তাহলে প্রশংসা কেন করবো না বলো তো, নিজের প্রশংসাটা খুব দরকার, বাকিরা তো আছেই করার জন্য, নিন্দে মন্দ প্রশংসা সব মিলিয়েই করবে কিন্তু নিজেরটা খুব দরকার। তো আমার রান্না বান্না তো হয়ে গেছে দেখো, মামাকে খাইয়ে দিয়ে মা আর আমিও খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়াটা করিনি, এখন আবার শীতের বেলা তো খুব বেশি দেরি করলে না ভাতটা একদম ঠান্ডা হয়ে যায়, তরকারি প্রতিগুলো ঠান্ডা হয়ে যায়, একদম খেতে ভালো লাগে না, তো মায়ের সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। ওই তো দেখলে যে কাঁচকলার বড়া আর ওই চচ্চড়ি, এই নিয়ে আমাদের খাওয়া যাবে, রাত্রিবেলা আবার একটা কিছু ভাবা যাবে, মানে রাত্রিবেলা শুকনো শুকনো না খাওয়া যায় না, শীতকালে মনে হয় একটু গরম গরম রুটি একটু ঝোল ঝোল তরকারি হলেই ভালো লাগে, যদিও চচ্চড়ি দিয়ে রুটিটা বেশ ভালো লাগে খেতে, তাও রকি খাবে কি না জানি না, ওর জন্য আবার কী করি একটা নয় ডিম ভেজে দেবো, ও আবার কিছু না থাকলে না একটু ডিম ভাজা, তারপর ওর আবার একটা ভালো গুণ আছে এটা মানতে হবে, মানে আমি পারি না মাও খুব একটা অভ্যস্ত নয়, মা তাও মা খেয়ে নেবে আমি একদমই পারি না, ও কিছু না থাকলে না একটু মুড়ি খেয়ে নেয় তার সঙ্গে ছাতু দিয়ে মেখে, ও কি বলবো ছাতু থাকলে ওরা কিচ্ছু চায় না। এই দেখো আরেকজনকে দেখো, আমরা খেতে বসবো আর ও মাঝখানে ঢুকবে না, মানে এটা হতেই পারে না, নয় আমার কাছে নয় মায়ের কাছে কিছু একটা বায়না করবে, এখন হচ্ছে ওই চচ্চড়ি করেছি চুনো মাছ দিয়ে, তার মধ্যে চিংড়ি মাছগুলো পড়েছে এক ছোট্ট ছোট্ট, ওইটা খেতে এসেছে, চিংড়ি মাছ যে হঠাৎ করে কী করে চিনলো কে জানে, খালি বলবে চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো, তাই ওকে বেছে বেছে আর একটা খাও, নয় যে শুধু ওকে চিংড়ি মাছ বেছেছি না, এদিকে মুলো, মুলোটা আমি একদম খাই না, এদিকে মা চচ্চড়ির মধ্যে মুলো দিয়েছে, মা আমার মুলো খেতে ভীষণ পছন্দ করে, এবার আমাদের জন্যই খাওয়া হয় না মায়ের, আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি তো আছি বেছে বেছে তোমার পাতে মানে সাপ্লাই করে দেবো একেবারে, তো রকি থাকলে রকির পাতেও করি, যেমন মাছের মাথা টাথা কাঁটা এইগুলো আমি একদম খাই না, রকি পাশে বসলেই হলো সব ওর পাতে আস্তে আস্তে সাইড করে দেবো, এগুলো বেশ ভালো লাগে, এগুলো পাশে না আমার কাউকে একটা দরকার হয় খাওয়ার সময়। টিভিটা চালিয়ে খেতে বসার অভ্যেসটা ছোটোবেলা থেকে মানে কিছু একটা চলবে, আমি কিন্তু যে খুব একটা টিভিটার দিকে তাকাচ্ছি বা দেখছি অতটাও না, ওই মাঝে মধ্যে হয়তো একটুখানি দেখলাম, কিন্তু ঘরে একটা টিভি চলছে কিছুটা চলছে ওইটা বেশ ভালো লাগে। তাই দেখো আমার খাওয়া তো হয়ে গেছে, মা এবার কোলে তুলে নিয়েছে, কারণ বেশিক্ষণ তো মাকে ছাড়বে না, দুদিনের কোলে উঠবেই, তো এই করতে করতে খাওয়াটা প্রায় শেষের দিকে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, এবার একটুখানি খাবার পরে না এখন দুপুরবেলা মনে হয় একটুখানি ঘুম ঘুম পায়, তো যাই হোক একটুখানি গড়ালাম ঘুমিয়েছি কত জানি না, সন্ধ্যেবেলা চাটা খাবার পরে মা বললো তাই একটা কাজ কর রকি তো এমনি খেতে পারে না একটু তরকা ভেজা, তাহলে সকালবেলা কালকে ওকে টিফিনও দিয়ে দিবি আর রাত্রিবেলা একটুখানি ভাতের সঙ্গে দিয়ে দিবি, তো তরকাটাও করে ফেললাম, তরকাটা আমি এর আগে করেছি জানো তোমাদের হয়তো শেয়ারও করেছি, তরকাটা আমি করেছি ওটা আমি ঠিক পারি, তো মা একটুখানি প্রেশার কুকারে আগে সেদ্ধ করে দিয়েছিল কড়াইটা, তারপরে আমি ওই মশলা টশলা দিয়ে
একটুখানি করেছিলাম, নিরামিষ করেছিলাম, নিরামিষ তরকা। তারপর স্বর্ণালীটাও এলো, স্বর্ণালী তিন্নি ভালো হলো, রাত্রিবেলা চলে এলো ঝুট করে, বলেনি সারপ্রাইজ। আমি ভালো করেছিস হ্যাঁ, তাহলে তরকা করেছি গরম গরম, একটুখানি তরকা টেস্ট করে বল কেমন হয়েছে। তাও তো কাউকে একটা লোক পাওয়া গেলো, মানে কী বলতো ঘরের লোক তো কিছু বলবে না, তাও স্বর্ণালী খেয়ে দিলে বলতে পারবে যে না ঠিক আছে ভালো বানিয়েছিস না খারাপ বানিয়েছিস, টক মিষ্টি ঝাল ঝাল টেস্ট করে বল এক্ষুনি গরম গরম। আর এদিকে দেখো রকি ঢুকেছে দুজনের দুজনের জন্য দুটো চিপসের প্যাকেট নিয়ে, দেখ একদিন তো লাহোদারাতে চলে গেছে, আড়াই আমার মেয়েকে দেখো দুটো বুড়ি একটা। যাই হোক ওরা এলো বলে একটুখানি গল্প টল্প হলো, বেশিক্ষণ বসেনি ওরা, রাত্রি করে এলো বা রাত্রি করে মানে বেশি রাত্রি করেনি, আধ ঘন্টা মতো ছিল, গল্প করে চলে গেলো। আমাদেরও আজকে দিনটা ভালোই কাটলো, তোমাদের সঙ্গে শেয়ার করেও ভালো লাগলো গল্প করে। কাল কিন্তু আবার আসবো গল্প করতে, তোমরা থাকবে তো, আমাকে কমেন্ট করে জানিও আমার সঙ্গে গল্প করতে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে তাহলে আজকের মতো টাটা, বাই বাই। ঘরলিও টাটা করে দিলো, আমিও টাটা করে দিলাম, টাটা।